গতকালকে আমরা যেটা দেখছিলাম একদম বেসিক সি শার্পের ভিজুয়াল স্টুডিও আইডিয়েশনের পরিচিতি, আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপস, এক্সপ্রেশনস, কন্ডিশনাল স্টেটমেন্টস, ইটারেশনাল স্টেটমেন্টস, মেথডস ইন সি শার্প, এবং যদি সময় থাকে তখন আমরা হয়তো কিছু টুল উইন্ডোজ কন্ট্রোল নিয়ে একটু ব্রিফ করব, যেমন লিস্ট বক্স, গ্রিড ভিউ অথবা লিস্ট ভিউ, যেগুলো আছে আর কি। তো প্রথমে এগুলো আসলে আপনারা আগে থেকেই পরিচিত, যেহেতু আপনারা আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো করছেন, তারপরেও আমি আবার নতুন করে আলোচনা করতেছি। ডাটা টাইপস, হোয়াট ইজ ডাটা টাইপস? আমাকে কেউ একজন বলেন, হোয়াট ইজ ডাটা টাইপস? এনিওয়ান? আপনারা ডাটা টাইপ নিয়ে, অনেক ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করেন, তাই না? সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ডাটা, হোয়াট ইজ ডাটা টাইপ? আমাদের ডেটা টাইপের কেন প্রয়োজন হচ্ছে? আরেকটু কাছাকাছি আশা করতেছিলাম, আমাদের ডাটাগুলি স্টোর করার জন্য মেশিনে যখন মেশিন কনভার্ট করা হয় মেশিন কোডে, কারণ বাইটে কনভার্ট হয়, একটু সিরিজ অফ 01 স্টোর করার জন্য মেমোরি লোকেশন প্রয়োজন আছে, মেমোরি লোকেশনকে অ্যালোকেট করার জন্য আসলে আমাদের ডাটা টাইপটা দরকার। আসলে ব্যাপারটা হচ্ছে, এর আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ডাটা টাইপ মূলত হচ্ছে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি, আমরা আমাদের রিয়েল লাইফে যে ধরনের ডাটা টাইপগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে আমরা লিখি, যেমন বইতে যে টেক্সটগুলো এগুলো আমরা পড়ি, তারপরে হচ্ছে আমরা শব্দ শুনতে পাই, তাই না? আমরা দেখি, তো এগুলো হচ্ছে আমাদের, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ডাটাগুলো নেই আমাদের প্রয়োজনে। তো যখন আমরা কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করি বা কোনো একটা প্রোগ্রাম নিয়ে কাজ করি, তো আমাদের বিভিন্ন ধরনের ডাটা থেকে দিতে হয়। তো আমরা ওই ডাটা দেওয়ার সময় আসলে বলে দিই যে এটার টাইপ এটা, এটার টাইপ এটা। যেমন আমরা যদি বলি যে একটা, গতকালকে যেটা দেখছিলাম যে নাম্বার অফ টিকেটস, তো এটাকে যখন আমরা স্ট্রিং দিয়ে লিখছি সে ইরর দিছে, কারণ আসলে ওটা ছিল কি অন্য একটা টাইপের। আমরা জানি যে টিকিট হচ্ছে সাধারণত একটা নাম্বার বা ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে আমি যদি তাকে টেক্সট দিয়ে দিই সে অবশ্যই সেটা রিড করতে পারবে না। ডেটা টাইপটা মূলত এটাই, যদি আমি একদম কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, হোয়েন ইউ ইনস্ট্রাক্ট এ মেশিন টু এক্সিকিউট সাম অপারেশন, দ্য মেশিন চেঞ্জেস দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন টু মেশিন কোড, দ্যাট মিন্স ওয়ান এবং জিরো। দ্য ইনস্ট্রাকশন উই আর সেন্ডিং অলসো কন্টেন্টস ডাটা অন হুইচ দ্য অপারেশন উইল বি এক্সিকিউটেড। একদম মধ্য কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো, যেই কোডগুলো এক্সিকিউট করি, আলটিমেটলি এটা কী হয়, একদম মেশিন কোডে রূপান্তরিত হয়, তারপর মেশিন সেটা এক্সিকিউট করে। তো প্রতিটা ডাটার একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ওয়ান অ্যান্ড জিরো আছে, তাই না? এটাকে আমরা কি বলি, বিট। তো তার এই যে রেঞ্জটা ঠিক করে দেওয়াটাই মূলত আসলে ডাটা টাইপ। যেমন ইন্টিজার একটা রেঞ্জ আছে, ফ্লোটের একটা রেঞ্জ আছে, স্ট্রিংয়ের একটা রেঞ্জ আছে। তো সি শার্প, C++ এগুলো বিভিন্ন ধরনের, এই ল্যাঙ্গুয়েজগুলো বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহার করে থাকে, যেগুলোকে আসলে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রি ডিফাইন্ড ডেটা টাইপস আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। প্রি ডিফাইন্ডকে প্রিমিটিভও বলা হয়। প্রিমিটিভ কেন বলা হয়, কারণ হচ্ছে এটা অনেক আদিকালের ব্যাপার, মানে এটা আসলে একদম চিরাচরিতভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে চলে আসতেছে। সো এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো, যেগুলো একদম আপনি একটা ডাটাকে ভাঙলে যে লেভেলের পরে তাকে ডাটা টাইপে আর ভাঙা যাচ্ছে না, মানে একটা ডাটাকে যে লেভেলের পরে তাকে আর ক্যাটাগোরাইজ করা যাচ্ছে না। আমি যদি আরো সংক্ষেপে বলি যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট দেওয়া আছে, বাইট, শর্ট বাইট, শর্ট ইন্ট, এই যে টাইপগুলো, এগুলো আপনাদের রেঞ্জ যে মুখস্থ করতে হবে এমন কিছু না, এগুলো রেঞ্জ মুখস্থ করার কোনো মানে নেই। এগুলো জাস্ট একটা ইলাস্ট্রেশন যে আসলে যে ইন্টিজার তার যে ডাটাটা সেটা হচ্ছে মূলত এখান থেকে মাইনাস, এটা সরি প্লাস হবে,
এই মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত যে সংখ্যা এই সংখ্যা মূলত ইন্টিজার টাইপের ডেটা নিতে পারে। তো প্রিমিটিভ টাইপ বলার মূল কারণ হচ্ছে এই ইন্টিজারের টাইপের যে ডাটা, এটা হচ্ছে আপনি যখন সিতে কাজ করছেন বা যখন অনেক আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করছেন সেগুলো ঠিক এই টাইপের ডাটা টাইপগুলো নিয়ে কাজ করছে। সো অনেক আগে থেকে আসছে বলে এগুলো প্রিমিটিভ টাইপ। আর একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মূলত কি, যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মূলত কি, যে আমি যখন আমার এই যে প্রিমিটিভ ডাটা একদম সিম্পলেস্ট যে ডাটা টাইপ এগুলা মিক্সচার করে এগুলোকে নিয়ে যখন আমি নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করব সেটা মূলত তখন হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আমার কথা যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি একটু আগে যেটা বললাম সেটা বলুন। হ্যাঁ আমি বলছি, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো আমি যদি আমার ইচ্ছা করে এমন যে এগুলো আসলে কি আমাকে সিস্টেম দিয়ে দিছে, এই ডাটা টাইপগুলো কি আমাকে সিস্টেম দিয়ে দিছে, তো আমি যদি এমন চাই যে না আসলে আমি নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করবো এবং সেই টাইপের ভ্যারিয়েবল দিয়ে আমি কাজ করব, আমি চাচ্ছি যে আমি নিজস্ব একটা ডাটা টাইপ তৈরি করবো আমার নিজের প্রয়োজন মাফিক এবং সেই টাইপের ভ্যারিয়েবল নিয়ে আমি কাজ করবো। ডাটা টাইপ মূলত কেন লাগে, আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, সেই ভ্যারিয়েবল কিছু ডাটা নিবে, আপনি ভ্যারিয়েবলটাকে বলে দিচ্ছেন যে এই ভ্যারিয়েবলটা এই টাইপের ডাটা নিবে, এছাড়া তো আর তেমন ডাটা টাইপের ভূমিকা নাই, তাই না? সো আপনি ভ্যারিয়েবলকে ডিফাইন করে দিচ্ছেন যে তুমি যে ডাটাটা নিবা সেটা রেঞ্জ এত থেকে এত হবে, সেটা এই টাইপের ডাটা হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো আমি যদি আমার নিজের প্রয়োজনে এমন চাই, যেমন আমি যদি চাই যে আমি আমার একটা স্টুডেন্ট টাইপের আমি একটা স্টুডেন্ট টাইপ তৈরি করব, যে স্টুডেন্ট টাইপের ক্ষেত্রে আসলে আমার সেক্ষেত্রে তখন কী প্রয়োজন হবে, একটা স্টুডেন্টের নেম আছে, তার রোল নাম্বার আছে, তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারপরে হচ্ছে এখন দেখেন নেম এটা মূলত একটা টেক্সট, তাই না? রোল নাম্বার এটাও টেক্সট, আপনারা কেউ কেউ হচ্ছে এটা এটাকে নাম্বার হিসেবেও আইডেন্টিফাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে এছাড়া ভ্যারিয়াস টাইপ অফ ডাটা চলে আসতে পারে একটা টাইপের আন্ডারে। তো সেক্ষেত্রে আমি যখন একাধিক প্রিমিটিভ টাইপ নিয়ে একটা নির্দিষ্ট ডাটা টাইপ তৈরি করতেছি সেটাই মূলত হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আমরা যখন সি শার্পে কাজ করি তখন আমরা বিভিন্ন ধরনের ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে কাজ করে থাকি। যেমন গতকালকে আমরা যেটা করছিলাম যে কনভার্ট কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ ছিল গতকালকে যেটা নিয়ে আমরা কাজ করছি, এবং কনভার্ট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যখন আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে আরও আলোচনা করবো তখন ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, নেক্সট আমাদের নেক্সট দিন হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে ক্লাস আছে, তো ওই দিন আমরা একদম ইন ডিটেলস আলোচনা করবো ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ কি। তো আপাতত এইটুকু জেনে রাখেন যে আসলে যখন আমরা অনেকগুলো সিম্পল বা যে প্রিমিটিভ ডাটা টাইপগুলো যখন একসাথে কম্বাইন করি এবং আমাদের নিজেদের প্রয়োজনে একটা ডাটা টাইপ তৈরি করি এবং সেটা থেকে ভ্যারিয়েবল হিসাবে ইউজ করার জন্য সেই ডাটা টাইপটা ব্যবহার করি সেটাই মূলত হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ওকে, এখানে আপনি উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার অফ আইটেমস, ডাবল প্রাইস উইথ ভ্যাট, এগুলো আপনারা কাজ করছেন। এখানে যেটা করা হচ্ছে একটা ডাটা টাইপ, এইটা হচ্ছে ইন্টিজার একটা ডাটা টাইপ, তার ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার অফ আইটেমস, এবং যখনই আমি এটাকে ডিক্লেয়ার করতেছি তখন তাকে কী করে দিচ্ছি, ভ্যালু দিয়ে দিচ্ছি। এই ভ্যালু দিয়ে দেওয়াকে কী বলা হয়, ইনিশিয়ালাইজ। দ্যাট মিন্স আমি যখন একটা ডাটা টাইপের আন্ডার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি তখন আমি তাকে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই এটা দিয়ে দেওয়া হয় তখন মূলত তখন তৈরি করার সময় যখন দিয়ে দেওয়া হয় তখন আসলে এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আরেকটা যেটা সি শার্পের আমরা আগে যে লিস্টটা দেখছিলাম এখানে হচ্ছে আপনি সি শার্পে যেসব ডাটা টাইপ অ্যাভেলেবেল, দ্যাট মিন্স সিস্টেমের কাছ থেকে আমি যে সকল ডাটা টাইপ পাচ্ছি প্রিমিটিভ, একদম প্রিমিটিভ ডাটা টাইপ, সেগুলো মূলত এখানে লিস্ট আকারে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাইট, এস শর্ট বাইট, শর্ট ইন্টিজার, লং, এছাড়া আনসাইন্ড ইন্ট, সাইন্ড ইন্ট, এগুলো নিয়ে আসলে আমি এখন ইনডিটেলস আলোচনা করব না, কারণ এগুলো আপনারা অলরেডি এগুলো নিয়ে আপনারা জানেন, তাই না? সো বুল, ফ্লোট, ডাবল, অবজেক্ট, নতুন যেটা আছে সেটা হচ্ছে সিতে যেটা ছিল না, স্ট্রিং এটা সিতে ছিল না। সো সেক্ষেত্রে আমি একটু স্ট্রিং নিয়ে আলোচনা করি এখানে।
স্ট্রিং আসলে মূলত কি? আমরা সি সিতে আমাদের স্ট্রিং ডেটা টাইপ ছিল না, কিন্তু আমরা স্ট্রিং নিয়ে কাজ করি না, ব্যাপারটা কিন্তু এমন না, তাই না? তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে যেটা এক বা একাধিক আলফা নিউমেরিক ক্যারেক্টারের সমন্বয়ে একটা গঠিত, সেটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল। আমাদের সিতে আমরা এখন সি শার্পে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাকে আমরা সরাসরি এক বা একাধিক আলফা নিউমেরিক ক্যারেক্টার সমন্বয়ে একটা সিকোয়েন্স অফ ভ্যারিয়েবল দিয়ে দিতে পারি। এখানে যেটা যেমন হচ্ছে, আমি যদি বলি গতকালকে আমরা যেটা লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, আমরা জানি এটা আসলে একটা স্ট্রিং, যেটা আগে সম্ভবত না সিতে যেটা ছিল না, সেটা হচ্ছে যে এই স্ট্রিং এটা এটাকে কোনো ডেটা টাইপের আন্ডারে বা কোনো ভ্যারিয়েবলে সরাসরি অ্যাসাইন করে দেওয়া যেত না, সেটাকে আমাদের কি করতে হতো, কোনো একটা ক্যারেক্টার অ্যারেতে দিয়ে দিতে হতো, তাই না? সো এখন এটা করা যাচ্ছে যে আমি চাইলে এখন একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, স্ট্রিং সাপোজ হ্যালো ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, আমি তাকে সরাসরি একটা স্ট্রিং ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছেন একটা আমি প্রথমে একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তারপরে তাকে আমি সরাসরি একটা নাম দিয়ে দিচ্ছি, এসকেপ ক্যারেক্টারস। হোয়াই দা এসকেপ ক্যারেক্টারস ইজ নিডেড? যেমন আপনারা জানেন কি না এসকেপ ক্যারেক্টার কি, মনে আছে আপনাদের? নিউ লাইন, তারপরে হচ্ছে আপনার আরো অনেক ধরনের ট্যাব, এগুলোর জন্য আসলে এসকেপ ক্যারেক্টার ব্যবহার করা হয়। কিন্তু কেন ব্যবহার করা হয় এসকেপ ক্যারেক্টার, আসলে কেন ব্যবহার করা হয়? মূল কথা হচ্ছে যে আমি যদি একটা নিউ লাইন দিতে চাই কিবোর্ডে ইন্টার দিতে চাই আমার টেক্সটের সাথে, সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডে শুধুমাত্র একটা ইন্টার প্রেস করি সে কিন্তু সেটা নিবে না, স্বাভাবিকভাবে সে সেটা মানে প্রোগ্রামেটিক্যালি সেটা ডিটারমাইন করতে পারে না। তো আমাকে তখন কম্পিউটারকে বলে দিতে হয় যে বা কম্পাইলারকে বলে দিতে হয় যে আসলে আমার এখানে একটা নিউ লাইন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। সো এটা আসলে এসকেপ ক্যারেক্টার এই কারণে বলা হয় যখন কম্পাইলার এটাকে কম্পাইল করে তখন আসলে সে ওই ক্যারেক্টারকে প্রিন্ট করবে না, সেই ক্যারেক্টারকে আউটপুট হিসেবে নিয়ে আসবে না, কিন্তু সে সেটাকে কম্পাইল করার সময় এটা কাউন্ট করবে যে না এখানে একটা ইন্টার আছে। সো আমি চাচ্ছি কি যে আমি দেখাবো না কিন্তু এটার অপারেশন আছে সেটা আমি তাকে বলে দিচ্ছি, এই জন্য আসলে এসকেপ ক্যারেক্টার। তো এসকেপ ক্যারেক্টার মূলত আপনারা জানেন যে সাধারণত স্ল্যাশ এটাকে কি বলে ব্যাকস্ল্যাশ দিয়ে মূলত এসকেপ ক্যারেক্টার গুলা আইডেন্টিফাই করা হয়, সেক্ষেত্রে নিউ লাইন হতে পারে, ব্যাকস্ল্যাশ এ এটা মূলত হচ্ছে একটা একটা কি বলে একটা বিপ সাউন্ড দেয়, তাই না? তারপরে হচ্ছে এসকেপ ক্যারেক্টার ট্যাব, এছাড়াও অনেক কিছু আছে। তো আমি জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি কোনটা কি ক্যারেক্টারিস্টিক। ভার্বাটিম ক্যারেক্টারস, এটা হচ্ছে সি শার্পের সি শার্প 3.0 এর পর থেকে আসছে। তো ভার্বাটিম ক্যারেক্টার মূলত এরকম যে আপনি যদি এমন প্রয়োজন হয় আপনার, আমরা যেমন এসকেপ ক্যারেক্টার ব্যবহার করতেছি এখন নিউ লাইনের ক্ষেত্রে, কিন্তু আমরা চাচ্ছি যে এখন আমরা আসলে এসকেপ ক্যারেক্টার ব্যবহার করব না, আমরা স্ট্রিংয়ের ভিতরে যেভাবে ইনপুট দেব সে সেভাবে আউটপুট দেখাবে। দ্যাট মিনস আমি যদি একটা ইন্টার প্রেস করি, একটা ট্যাব প্রেস করি অথবা আমি অন্য কিছু প্রেস করি, সেক্ষেত্রে সে আমি যেভাবে ইনপুট দিচ্ছি ঠিক সে সেভাবে আউটপুট দেবে। যেমন আমরা প্রবলেম ফেস করি কখন, যখন আমরা আসলে ফাইল অপারেশন করি, আপনারা কেউ করছেন কিনা আমি জানি না, আপনারা অনেকে ফাইল অপারেশন করে থাকবেন সিতে। ফাইল অপারেশনের ক্ষেত্রে আমাদের যখন আমরা কোনো একটা লোকেশন বলি, যেমন ডি ড্রাইভ, এক মিনিট আমি একটু পেন দিয়ে যেতে বলি, দেখতে পাচ্ছেন না মনে হয় অনেকে। আমি যদি এমন লিখতে চাই যে আমি আমার একটা ফাইল আছে আমার ডি ড্রাইভে, সাপোজ একটা ফোল্ডার, আমি যদি এমন আইডেন্টিফাই করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, যখন কম্পাইলার কম্পাইল করবে সে কি করবে,
এইটুকে এসকেপ ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করবে, কারণ সে জানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেটাই থাকে সেটা হচ্ছে এসকেপ ক্যারেক্টার। সো সে তখন কি বলবে, কম্পাইল এরর দিবে যে আসলে এটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, কারণ এটা এই ধরনের কোনো এসকেপ ক্যারেক্টার আমার কাছে ডিফাইন করা নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা কি করতাম, আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতাম, দুইটা ব্যাক স্ল্যাশ দিতাম, ডাবল আর কি যেটা বলা হয়। তো এই জিনিসটা যদি আমি না চাই, আমি চাচ্ছি আমি ফাইল অপারেশন করব যেভাবে আমি ফাইলের লোকেশন লিখি ঠিক সেভাবেই লিখব এবং সে সেভাবেই চিনবে, সেক্ষেত্রে আসলে কি করা যায়। এক দুই নম্বর প্রবলেম হচ্ছে এরকম যে আমি চাচ্ছি যে আমি যদি নিউ লাইন ব্যবহার করব না অথবা ট্যাব দিব, কিবোর্ডে ট্যাব দিব, সেই ট্যাব হিসেবে নেবে যেভাবে ঠিক আমি স্ট্রিংটা দিচ্ছি তার ভিতরে, স্ট্রিং এর ভিতরে যতটুকু যা যেভাবে দিচ্ছি যে অপারেশনের মাধ্যমে দিচ্ছি ঠিক সেভাবেই সে সেটা চিনে নিচ্ছে। এক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে একটা ভার্বাটিম ক্যারেক্টার ইউজ করা হয়। দ্যাট মিন্স আপনি যদি স্ট্রিং এর আগে একটা অ্যাড সাইন দিয়ে দেন, আপনি যদি স্ট্রিং যেটা আছে সেটার আগে যদি একটা অ্যাড সাইন দিয়ে দেন, সেটা হচ্ছে আপনি ওই স্ট্রিং এর ভিতরে ঠিক যেভাবে লিখছেন ঠিক সেভাবেই কম্পাইলার আইডেন্টিফাই করবে যে না যেটা ইনপুট আসছে সেটাই আউটপুটে যাবে। এটাই মূলত হচ্ছে ভার্বাটিম ক্যারেক্টারস। যদি ভার্বাটিম ইউজ করেন তখন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল স্ল্যাশ দিয়ে কাজ করবেন। এখন ভার্বাটিমের যে সিনট্যাক্স ফরম্যাট সেটা হচ্ছে এরকম, আমি একটা অ্যাড সাইন দিলাম, আমি স্ট্রিং কোটেশন দিলাম, তার ভিতরে যেটা স্ট্রিং দিচ্ছি সেটা দিলাম, তাই না? তো এমন যদি হয় যে আপনি চাচ্ছেন যে এরকম লিখবেন, ঠিক এখানে যেটা আছে হ্যালো ওয়ার্ল্ড কমা হি সেড, আপনি যদি এমন লিখতে চান দ্যাট মিন্স আপনি যদি কোটেশনটাই কোটেশন সহ লিখতে চান, হ্যাঁ চলতেছে, তো আপনি যদি কোটেশন সহ লিখতে চান তারপরে আমার কথা সবাই ক্লিয়ার হচ্ছে স্যার কিনা, যে এখানে ডাবল কোটেশন থাকবে, ডাবল কোটেশন দিয়ে সেসব এই গিয়েছে এইটাই আউটপুটে দেখাবে। তো সেক্ষেত্রে আসলে আপনি ভার্বাটিমে কিভাবে লিখবেন, ভার্বাটিমে যদি আমি এভাবে লিখি ঠিক ওইটা যদি এখানে নিয়ে আসি তাহলে যদি এভাবে লিখি হ্যালো ওয়ার্ল্ড আমার যেহেতু ওখানে একটা সিঙ্গেল কোটেশন আছে আমি এটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়ে দিলাম, ব্যাপারটা কি তাহলে কি হবে, মানে আপনার কি মনে হয় এটা কি ভ্যালিড হবে? কেন হবে না? না না সিঙ্গেল কোটেশন দেই নাই তো, আমি ডাবল কোটেশনই দিছি, আমি ডাবল কোটেশনই আউটপুট হিসেবে দেখাবো। না আমার তো মানে ফরম্যাটটা হচ্ছে এরকম যে আমি এই ডাবল কোটেশন দেখাবো আউটপুট হিসেবে দেখাতে যাচ্ছি। তো আমরা এটাকে কি বললাম যে আমি যখন ভার্বাটিমের ভিতরে কোনো একটা ডাবল কোটেশন বা সরি আমার ভার্বাটিমের ভিতরে যখন কিছু লিখি তখন সে সেটাকে হুবহু আউটপুট হিসেবে দেখাবে। তো আমি চাচ্ছি আমি এইটা হুবহু আউটপুট হিসেবে দেখাতে যাচ্ছি, আমার আউটপুট হবে এইটাই। দুটো সমস্যা হবে যে প্রথম ডাবল কোটেশন যখন পাবো তারপরে সিস্টেমে যে এরপর নেক্সট ডাবল কোটেশন হবে তখন সে মানে উনি যেটা বলছেন সেটা এক্স্যাক্টলি এরকম যে আমার কম্পাইলার কম্পাইল শুরু করলো এখান থেকে ভার্বাটিম পেল, সে একটা ডাবল কোটেশন পেল, এটা হচ্ছে সিনট্যাক্সের ডাবল কোটেশন, তার এটা সিনট্যাক্স ফরম্যাট, তাকে এটা দিতেই হবে আমার। তো এটাকে সে কি করবে, স্টার্টিং ডাবল কোটেশন হিসেবে আইডেন্টিফাই করবে, তারপরে যখন সে এইটা পাবে তখন সে আইডেন্টিফাই করবে এন্ডিং ডাবল কোটেশন হিসেবে, আর মাঝখানে এইগুলো সব তার কাছে ইনভ্যালিড হয়ে যাবে, সে তখন কি করবে একটা কম্পাইল এরর দেবে, তাই না? তো এটা সমাধান করার জন্য প্রবলেম আমি কলম পাচ্ছিলাম না। তো এটা সমাধান করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে ভার্বাটিমের ভিতরে আপনি যদি একটা সিঙ্গেল কোটেশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা সিঙ্গেল কোটেশন সরি সিঙ্গেল না ডাবল কোটেশন দিতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা ডাবল কোটেশন দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা দেখেন, সো আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে চাই তার জন্য আরেকটা সিঙ্গেল সরি আমি সিঙ্গেল হয়ে যাচ্ছে আমি ডাবল কোটেশন যদি দিতে চাই সেক্ষেত্রে আরেকটা ডাবল কোটেশন দিলাম, এটা মূলত একটা সিঙ্গেল কোটেশন হিসেবে সে আইডেন্টিফাই করবে, এখানে আরেকটা দিলাম আর লাস্টে যেটা আছে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ তো আমি এটা যদি আরেকটু ক্লিয়ারলি দেখি
এখানে মূলত এটা আর এটা হচ্ছে সিনট্যাক্সের জন্য, এই দুটো হচ্ছে একটা ডাবল কোটেশনের জন্য, আর এই দুটো তো আপনারা জানেন একটার জন্য, বাকিটা তাই কনফিউশন তখন হবে স্টার্টিং বাই তিনটা কেন হবে, ব্যাপারটা এরকম হবে। সো সেক্ষেত্রে আপনারা আগে যেটা করবেন সেটা হচ্ছে এইটার যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা আগে দাঁড় করে নিয়ে ভিতরে দিয়ে দিলাম, যেটা এই ক্ষেত্রে কি সেকেন্ড ডাবল কোটেশনটা পেলে কি সে তার এন্ডিং বুঝবে না, সে তখন যখন দেখবে যে এইটার পরেও আরেকটা ডাবল কোটেশন আছে সেকেন্ডটা পেলে তো সে না এখন সে করবে না, সে মূলত তার সিনট্যাক্স ফরম্যাটটা এরকম, মানে কম্পাইলার কাজটা করবে কি রকম, সে প্রথমে দেখবে যে এইটার পরে একটা ডাবল কোটেশন আছে, সে তখন দেখবে এর পরে আর কোনো ডাবল কোটেশন আছে কিনা সেটা চেক করবে, যদি ডাবল কোটেশন না থাকে তখন সে কি করবে কিরট বলবে যে আসলে আমি এর পরে যা আছে আমি সেটা আইডেন্টিফাই করতে পারছি না, এই সাইডের পরে কয়টা কোটেশন, সরি একটা হবে, মানে যেহেতু সিনট্যাক্স এরকম আমার তো এখানে কোনো ডাবল কোটেশন নাই, আমি যেটা বললাম সেটা স্ক্রিনে দেওয়াই আছে দেখেন, কারো কোনো কনফিউশন থাকলে আমার সাথে কথা বলতে পারেন, কনস্ট্যান্ট ডাইরেক্ট কনস্ট্যান্ট মূলত আসলে এমন একটা ডাটা টাইপ যার ভ্যারিয়েবল সবসময় কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ডাটা টাইপের ভ্যারিয়েবল এমন একটা মানে কনস্ট্যান্ট এমন একটা টাইপ যার ভ্যারিয়েবল সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং এখানে যে শর্ত সেটা হচ্ছে আপনি যখন কনস্ট্যান্ট টাইপের একটা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, দেখেন আমি এটা কি কনস্ট্যান্ট একটা হচ্ছে কি কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ডের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আমার যে ভ্যারিয়েবল রেডিয়াস অফ আর যেটা হচ্ছে ইন্টিজার টাইপের সে মূলত কনস্ট্যান্ট, তো এটা কিভাবে প্রিজার্ভ থাকতেছে কনস্ট্যান্টে কিভাবে প্রিজার্ভ থাকে আমি বলি, রেডিয়াস অফ আর যখন আপনি এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন এবং তাকে আপনি বলে দিবেন এটা কনস্ট্যান্ট, ঠিক তখনই তাকে আপনার ভ্যালুটা দিয়ে দিতে হবে, দ্যাট মিনস তখনই তাকে আপনি ভ্যালু দিয়ে দিবেন এটা তখনই ইনিশিয়ালাইজ করে দিতে হবে, পরে যে ইনিশিয়ালাইজ করে দিবেন এরকম কোনো অপশন নাই কম্পাইলার রিডর দিবে, এবং পরবর্তীতে যদি আপনি কখনো রেডিয়াস অফ আর্থের ভ্যালু চেঞ্জ করতে চান সেটা সম্ভব হবে না, কম্পাইলার বলবে যে আসলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু সো এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, ফার্স্ট টাইম কম্পাইল না আপনি যখন বোর্ড করবেন তখনই সে কম্পাইল রিডর দেবে একটা লাল দাগ নিচে দিয়ে বসে থাকবে যে আসলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আপনি কেন এখন চেঞ্জ করতে চাচ্ছেন এরকম, যেমন সি শার্পে আপনি অনেকে দেখছেন যে নিচে লাল দাগ দিয়ে রাখে না, তো এটা দেখেই তো বোঝা যায় যে আসলে এখানে কোনো একটা এরর লিখতেছি আমি, ডেটা টাইপ কনভার্সনস আমরা গতকালকে যেই এক্সাম্পলটা দেখছিলাম নাম্বার অফ টিকিটসের ক্ষেত্রে টিকিট পার্সেজ সিস্টেমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখছিলাম মনে আছে আপনাদের আমরা একটা টেক্সট থেকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করছিলাম তাই না, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করছিলাম, তো সেক্ষেত্রে আমরা কনভার্টের ক্ষেত্রে আমরা একটা মেথড ব্যবহার করছিলাম কনভার্ট ডট টু ইন্ট তাই না, তো অনেক সময় এমন প্রয়োজন হয় যে আসলে কনভার্সনের জন্য কোনো মেথড লাগে না, আপনারা জানেন অনেকে যারা সিতে কাজ করছেন অনেকে জানেন যে কনভার্টের জন্য কোনো সময় কোনো মেথড লাগে না, সে অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি অনেক কিছু কনভার্ট করে নেয়, এমন কিছু সিনারিও আছে না যে অটোমেটিক্যালি অনেক কিছু কনভার্ট করে নেয় একটা টাইপ থেকে আরেকটা টাইপে, আবার অনেক সময় আমাদের কনভার্সনের জন্য তাকে বাই ফোর্স বলে দিতে হয় যে এটা এই টাইপের সো তুমি এই টাইপে কনভার্ট হও এরকম বলে দিতে হয়, তো আসলে আপনাদের কি জানা আছে যে ব্যাপারটা কখন এই ঘটনাটা ঘটতেছে যে সে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতেছে যে এটা কনভার্সন হচ্ছে আবার কখনো বলতেছে যে না এটা কনভার্টেবল না, আপনাকে বলে দিতে হবে যে এটা কনভার্সন করতে হবে কোন টাইপে কনভার্ট করতে হবে এবং এটাও আপনাকে বলে দিতে হবে, আমার কথা ক্লিয়ার কিনা, দুইটা যদি দুই টাইপের হয় তখন এটা টাইপ কনভার্সন এর ক্ষেত্রে আসে, দুইটা দুই ক্ষেত্রে যদি দুই টাইপের হয় অনেক সময় সে নিজে নিজেই কনভার্ট করে নেয়, আবার অনেক সময় সে কনভার্ট করে নেয় কখন যখন আমি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে অ্যাসাইন করি তাই না, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করি, যেমন আমি যদি এটা ডাবল টাইপের ভ্যারিয়েবল আছে ডাবল টাইপের ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ওয়ান আর আমি এখানে লিখি তাহলে সুবিধা হবে,
আমি যদি এভাবে লিখি ডাবল ভ্যারিয়েবল 1 ইকুয়াল টু সামথিং একটা ভ্যালু দিলাম সামথিং ভ্যালু আবার যদি আমি এভাবে লিখি ইন্টিজার ভ্যারিয়েবল 2 আরেকটা ভ্যালু দিলাম সাপোজ 50 তো আমি যদি এমন হয় ভ্যারিয়েবল 2 আমি যদি এমন লিখি সে তখন কি করবে অথবা আমি যদি এমন লিখি সে তখন কি করবে নিচেরটা অটোমেটিক্যালি হবে নিচেরটা অটোমেটিক্যালি হবে কেন হবে যখন সে অটোমেটিক্যালি কোনো একটা কিছু কনভার্ট করে নেয় একটা টাইপ থেকে আরেকটা টাইপ অটোমেটিক্যালি কনভার্ট করে নিচ্ছে তখন আসলে এমন এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন সে নিজে নিজে এটা করে নিচ্ছে আর যদি এমন হয় যে তাকে বাই ফোর্স তাকে বলে দিতে হচ্ছে যে আমি এটাকে কনভার্ট করতে চাই এবং এখানে যদি কোনো ডাটা লস হয় সে দায়িত্বটা পুরো আমার সেটা হচ্ছে মূলত এক্সপ্লিসিট কনভার্সন আপনারা কি কখনো এরকম সিনারিও ফেস করছেন যে যেমন হচ্ছে আমি যদি বলি এখানে আছে 50,000 না আমি আর বেশি বলি 70,000 সো আরেকটা জিরো বাড়াই দিলাম তো এমন যদি হয় যে আমি ভ্যারিয়েবল 1 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ভ্যারিয়েবল 2 তে দিলাম এটা কিন্তু ইন্টিজার টাইপ তাই না সো সেই ক্ষেত্রে আসলে আউটপুটটা কেমন হওয়া উচিত কারণ আমরা জানি ইন্টিজার এর রেঞ্জ কত 67,000 এখন হচ্ছে আরো আরো বেশি আছে যা কিন্তু আমরা আগে জানি 67,000 সামথিং ইন্টিজার এর সি তে যেটা আমি সি এর পারসপেক্টিভে যদি কথা বলি তো সেই ক্ষেত্রে সে কি আসলে আউটপুট কেমন আসতো যে এরকম 700 বা 7000 এরকম এরকমই আসবে এরকম আশা করিস না জিরো আর না সে একটা ভ্যালু দিবে যদি এই ভ্যালুটা দিই হ্যাঁ এই ভ্যালুটা দিলে সে একটা ভ্যালু দিবে কিন্তু আপনার কি কখনো এরকম এক্সপেরিয়েন্স করছেন কিনা দেখছেন কিনা চেক করে সে একটা কি গার্বেজ ভ্যালু দেয় গার্বেজ ভ্যালুটা কেমন যে আপনার কি ধারণা এটা কি র্যান্ডম ভ্যালু নাকি তার জেনারেটেড কোনো ভ্যালু ওর জেনারেটেড ওর মেমোরি অ্যালোকেশন অনুসারে লাস্ট যে ভ্যালুটা ওই ধরনের ওকে তো এত কনফিউশন আমি এখন আস্তে আস্তে ক্লিয়ার করি আপনার আপনি অনেক কাছাকাছি বলছেন তো আমি ক্লিয়ার করলে যেটা বলবো সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে ইমপ্লিসিট কনভার্সন মূলত হচ্ছে যেটা অটোমেটিক্যালি হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন যেটা অটোমেটিক্যালি হচ্ছে না বাই ফোর্স বলে দিতে হচ্ছে সেটা মূলত হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন তো কনভার্সনের ক্ষেত্রে কিছু নিয়ম সে ফলো করে যেমন আমরা জানি যে প্রতিটা ডাটা টাইপ সে একটা মেমোরি অ্যালোকেশন করে প্রথমে কি করে আমি যখন একটা ডেটা টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আমি ধরে নিলাম ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের রেঞ্জ হচ্ছে সাপোজ 10,000 এরকম একটা এত বিট আমি আপাতত ধরে নিচ্ছি আমরা জানি যে আসলে এটা রেঞ্জ কত 67,000 সামথিং তো আমি আপাতত ধরে নিচ্ছি আমাদের পারসপেক্টিভে ডাবল টাইপের আর একটু বেশি 20 ধরে নিলাম তো আমি যখন ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন সে মূলত কি করে যে আপনার 10,000 বিটের একটা মেমোরি অ্যালোকেশন সে মূলত অ্যালোকেট করে নেয় সেখানে আপনি 1 দেন 2 দেন 5 দেন 10 দেন যাই দেন না কেন সে কিন্তু অ্যালোকেশনটা করে বসে আছে তো আপনি আপনার এতখানি জায়গা ফাঁকা আপনি জাস্ট এখানে দিলেন 10 ভ্যালু কিন্তু তার কাছে এটা কোনো কিছু ডিফার করে এমন না তার মেমোরি অ্যালোকেশন অলরেডি করা আছে যে অত বিট করা আছে ইন্টিজার জন্য যতটুকু বিট করা দরকার ততটুকু করা আছে সো আপনি যখন আপনি দেখতে পাচ্ছেন যে ডাবলের
20,000 বিট সে নিতে পারে আর ইন্টিজার মূলত 10,000 বিট নিতে পারে আমি যদি ডাবলের কোন একটা 20,000 বিট কে ইন্টিজারের উপরে দিয়ে দেই ইন্টিজার কে বলি যে তুমি এটা নাও সে তখন কি করবে গার্বেজ ভ্যালু কেন দিচ্ছে মানে এটা গার্বেজ ভ্যালু আমি বলবো না বসাই দিলাম প্রথম এখান থেকে এই পর্যন্ত যতটুকু ডাটা আসে থাকবে সে রেখে দিচ্ছে বাকি ডাটাটা ফেলে দিচ্ছে সো এই ডাটাটা আছে কি বিট বাইট ফরম্যাটে বাইট কোড থেকে সে কি করতেছে ডেসিমাল কোডে কনভার্ট করে নিচ্ছে ডেসিমাল কোডে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমাকে দেখাচ্ছে এখানে অনেকে ধারণা করেন এরকম যে এটা আসলে একটা র‍্যান্ডম নাম্বার জেনারেট করে এটা অনেকে আমাকে মানে আমি অনেকের কাছে এই জিনিস শুনছি যে অনেকে বলে এটা আসলে মানে কম্পাইলার র‍্যান্ডম নাম্বার জেনারেট করে অনেকে বলেন যে আসলে এটা কোনো ভ্যালুই না ও নিজে আইডেন্টিটি ও হয়তো নিজে কোনো ক্যালকুলেশন করে আমাদের বলছে এরকম আসলে ব্যাপারটা সেরকম না আসলে তার কাছে হচ্ছে অনেকটা আমি যদি রিয়েল লাইফ উদাহরণ দেই যে আমার কাছে একটা বালতি আছে আমার কাছে একটা মগ আছে তো আমার এটা হচ্ছে ইন্টিজার টাইপের যদি আমি এখানে যদি আমার পানি থাকে এতটুকু পূর্ণ আর বালতিতে পানি এতটুকু সে নিতে পারে আমি যদি মনে করি যে এই মগ থেকে বালতিতে পানি ঢালবো সেটা আমার বালতি সহজেই স্বাভাবিকভাবে নিতে পারবে কারণ তার কাছে আসলে জায়গাটা প্রাচুর্য জায়গা আছে তাই না কিন্তু যদি আমি এমন চাই যে আমি বালতির পরিপূর্ণ বালতির পানি একটা খালি মগে ঢেলে দিব সে দায়িত্বটা কি মানে মগের না বালতির সেটা আমার দায়িত্ব মানে আসলে আমি জানি যে পানি সব পড়ে যাবে মগে যতটুকু পানি থাকবে ততটুকু হচ্ছে মগের পানি তাই না তো সেক্ষেত্রে আমি আসলে বাইপোর্ট বলে দিই তো আমি যদি এখন এটাকে ইন্টিজার হিসেবে আইডেন্টিফাই করি এটাকে ডাবল হিসেবে আইডেন্টিফাই করি ব্যাপারটা ঠিক একই দাঁড়াচ্ছে ব্যাপারটা ঠিক একই লজিক কনভার্সন ঠিক এরকম যে যখন আপনি বালতি থেকে মানে এটা মাথায় রাখবেন যখন আপনি রেঞ্জের বড় রেঞ্জ থেকে ছোট রেঞ্জে কোনো একটা ভ্যালু দিবেন তখন আপনাকে বাই ফোর্স বলে দিতে হয় যে এটা আসলে কনভার্ট করতে হবে এটাকে অনেক সময় বলা হয় কাস্টিং আপনারা কাস্টিং শুনে থাকবেন অনেক সময় এটাকে বলা হয় কাস্টিং আর এখানে এই ভাষায় বলা হয় এক্সপ্লিসিট কনভার্সন আর আপনি যদি ইন্টিজার থেকে ফ্লোটে কোনো একটা ভ্যালু দিতে চান সে যখন ছোট রেঞ্জ বড় রেঞ্জে ভ্যালু দিবে তখন আসলে সে অটোমেটিক্যালি ইমপ্লিসিট কনভার্সন করতে পারে সেক্ষেত্রে আপনাকে কাস্টিং করে দিতে হবে না তো কাস্টিং বা বলেন তাহলে যে ইন্টিজার যে নাম্বারটা হবে তখন সেটা কি একই মান নাম্বার হবে কারণ ওটা তো ইন্টিজারের সাত নাম্বার হবে কোনটা ক্ষেত্রে বলছেন যে এখানে যে একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে ওইটার কথা বলছিলেন আচ্ছা আমরা জানি যে পাই এই পাস এই নাম্বারটার বিট ভ্যালু কত 101 তাই না তো আমি ধরে নিলাম যে আমার কাছে যে জায়গা আছে আমি ধরে নিলাম যে আসলে এটা আছে একটা ডাবল টাইপ আমি আপনাকে একদম শর্টে বোঝানোর জন্য বলতেছি আমি ধরে নিলাম এটা একটা ডাবল টাইপ আর এটা কয় বিট 3 বিটের আছে ভ্যালু 3 বিট নিতে পারে সে আমি যদি এটাকে বলি 3 বিট আর আমার যে ইন্টিজার টাইপের টাইপ আছে সেটা মূলত নিতে পারে 2 বিট তো আমি যদি এই পাঁচটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে বলি বাই ফোর্স সে তখন কি করবে সে এই 1 আর 0 কে এটা আমার ঠিক আমার খেয়াল নেই এটা আমার খেয়াল নেই হয়তো সে বাম পাশ থেকে নিতে পারে ডান পাশ থেকে আমার মনে নেই হয়তো মোর সিগনিফিক্যান্ট যদি হয় এসবি থেকে মনে হয় নিতে যদি আমি বিট শিফটিং করে দিই তাহলে সে এমএসবি থেকে নিবে এলএসবি থেকে নিতে পারে মেবি মেবি আমার ঠিক মনে নেই হতে পারে আমি বিট শিফট আমি মানে হোয়াটএভার ইট ইজ আমি যে তোমাকে ওনারকে বলতেছি যে কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি বিট থেকে কম্পিটেন্ট এসে শুধু 01 রাখতেছে মোস্ট সিগনিফিকেন্ট অথবা লেস সিগনিফিকেন্ট আমার ঠিক মনে নেই তো আপনাদের যাদের মনে আছে আপনারা হয়তো যদি কনফিডেন্ট থাকেন আমাকে জানাতে পারেন লেস সিগনিফিকেন্ট নেবে না মোস্ট সিগনিফিকেন্ট নেবে সো সেক্ষেত্রে সে এইটার যে ডেসিমাল ভ্যালুটা এটা কিন্তু টোটালি বিট ওয়াইজ কাজ হচ্ছে প্রথমে কিন্তু ডেসিমাল ওয়াইজ কাজ হয় না প্রথমে হয় মেশিন কোডে তারপরে সেটাকে ডেসিমাল কোডে কনভার্ট করা হয় সো প্রথমে এটা মেশিন কোডে আসে
মেশিন কোড থেকে পরবর্তীতে যখন ডেসিমাল কোডে কনভার্ট করা হচ্ছে তখন আপনি ভ্যালুটা দেখতে পাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি আনন একটা ভ্যালু দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। দেখা গেল যে আপনি দিসের পজিটিভ ভ্যালু আলটিমেটলি কনভার্ট করার পর সে দেখাচ্ছে নেগেটিভ ভ্যালু, কারণ তার মোস্ট সিগনিফিকেন্ট বিট একটা ওয়ান চলে আসছে, এরকম হতেই পারে। সি শার্পের নিজের কনভার্ট করার জন্য সি শার্পের নিজস্ব ক্লাস আছে। আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 65 লং একটা টাইপের আমি ডিক্লেয়ার করছি সেকেন্ড নাম্বার, সেখানে ফার্স্ট নাম্বার যদি আমি দিয়ে দিই সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। আমি একটু যেটা বলছিলাম লং যেহেতু ইন্টিজারের থেকে বড় ডেটা টাইপ, বড় রেঞ্জের ডেটা টাইপ, সেক্ষেত্রে সে নিয়ে নিবে স্বাভাবিকভাবেই। শর্ট থার্ড নাম্বার, এখানে আমি কাস্টিং করে দিচ্ছি কাকে, সেকেন্ড নাম্বারকে, লংকে, কারণ কি শর্ট হচ্ছে অনেক কম রেঞ্জের ভ্যালু এবং সেটা আসলে মূলত কি এক্সপ্লিসিট কনভার্সন। আমি কনসোল রাইট লাইন করতেছি থার্ড নাম্বারকে, সে মূলত আউটপুট দিবে 65, সরি থার্ড নাম্বার 65, আচ্ছা আউটপুট 65 দিচ্ছে কারণ শর্টের রেঞ্জ ওই রেঞ্জেই থাকতেছে, বাইরের ডাটাগুলো সে যদি ছেকেও ফেলে তাও 65 এ থেকে যাচ্ছে আলটিমেটলি। ক্যারেক্টার এ এটাকে আবার এক্সপ্লিসিট কনভার্সন করতেছে, আউটপুট করতেছে কি 65 এর জন্য, 65 যে ইন্টিজার নাম্বার তার ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার যে ভ্যালু সেটা কত, এ। সেক্ষেত্রে সে কি করবে, আউটপুট দিবে এ। আর কনভার্ট ক্লাস মূলত সি শার্পে, বলেন ওখানে ওইভাবে ব্র্যাকেটে শর্ট বা মানে কাস্টিং টাইপটা লিখে দিলে সেক্ষেত্রে আর কনভার্ট ডট ওইটা না না এটা লাগছে না, এটা কাস্টিং টাইপ বলে দিলেই সে কাস্টিং করে নেবে। আর কনভার্ট এছাড়াও উই ক্যান ইউজ সাম বিল্ট ইন ফাংশনস দোজ আর প্রোভাইডেড উইথ সি শার্প, এটা সি শার্পের নিজস্ব ফাংশন যে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। কনভার্ট ক্লাস, এই কনভার্ট ক্লাস কন্টেন্স নিউমেরাস মেথড দোজ ক্যান চেঞ্জ অন ডাটা টাইপ ইনটু অ্যানাদার ডাটা টাইপ, আমরা গতকালকে এটা দেখছিলাম যেটা আসলে তার নিজস্ব কিছু মেথড আছে যে মেথডগুলো একটা ডাটা থেকে আরেকটা ডাটা টাইপে আমরা কনভার্ট করতে পারি, শুধুমাত্র ইন্টিজার ফ্লোট না, সে আরও অনেক ধরনের ডাটা টাইপ দেখবেন, বেস 64 স্ট্রিং, বেস 64 ক্যারেক্টার, এরকম অনেক কিছুতে সে কনভার্ট করতে পারে। তো কনভার্ট কিভাবে করে দেখেন, একটা নাম্বার 65 আমি ঠিক আগের মতো আমি এটাকে এ তে দেখব আউটপুট, স্ক্রিনে আউটপুট দেখব, সেক্ষেত্রে আমি ক্যারেক্টার টাইপে অবশ্যই মানে টাইপকাস্ট করব। তো সেক্ষেত্রে ক্যারেক্টার টাইপের একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কনভার্ট টু ক্যারেক্টার, আমি নাম্বার ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম, দিয়ে দিলে সে কী করবে 65 কে ক্যারেক্টারে কনভার্ট করবে, কনভার্ট করলে সে যদি আমি কনসোল ডট রাইট লাইন লিখি সে আউটপুট দেখাবে এ বড় হাতের এ। টুইস্টিং মেথড, যে কোনো টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করা যায়, এটা সবসময় জানবেন যে কোনো টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করা যায়, এবং সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে ফ্লোট, সেটা হতে ডাবল, সেটা হতে পারে লং, যাই হোক না কেন সেটাকে সরাসরি স্ট্রিংয়ে কনভার্ট করা যায়। তার জন্য যে একদম কমনলি যেই মেথডটা ব্যবহার করা সেটা হচ্ছে টুইস্টিং মেথড। টুইস্টিং মেথড কনভার্টস এনি কাইন্ড অফ ডাটা টাইপ ইনটু স্ট্রিং টাইপ, ইট ডাজন্ট চেঞ্জ দ্য ইন্টারনাল ভ্যালু অফ দ্য ডাটা, সে এটা করবে না, কারণ হচ্ছে কোনো একটা ডাটা টাইপকে অবশ্যই লিখে প্রকাশ করা যায়, লিখে প্রকাশ করলে সেটা স্ট্রিংয়ে কনভার্ট করতে কোনো সমস্যা থাকার কোনো কারণ নেই, তাই না। এখানে দেখেন ঠিক আগের উদাহরণটাই, যদি আমি আগে ক্যারেক্টারে কনভার্ট করে নেই 65 কে, একইভাবে সে এই হিসাবে নিবে, এবং সেটাকে যদি আমি আবার এভাবে লিখি 65 কে টু স্ট্রিং এ লিখি ডট টু স্ট্রিং, এবং সেটাকে কি হিসাবে নেবে, এনি আইডিয়া, সেটাকে কি এ হিসাবে নিবে নাকি 65 হিসাবে নেবে, স্বাভাবিকভাবে সে 65 হিসাবে নেবে, সেখানে এ কাউন্ট করার কোনো ব্যাপার নেই কারণ এটা ক্যারেক্টার টাইপ না। ক্যারেক্টারের জন্য প্রতিটা ভ্যালুর জন্য ক্যারেক্টার টাইপটা কি, মূলত প্রতিটা ভ্যালুর জন্য তার ইকুইভ্যালেন্ট একটা ক্যারেক্টার থাকে, একটা ক্যারেক্টার ম্যাপিং থাকে, তাই না। 65 এর জন্য একটা ক্যারেক্টার, 0 এর জন্য একটা ক্যারেক্টার, 1 এর জন্য একটা ক্যারেক্টার। সো সেক্ষেত্রে এখানে যে এমন হবে না যে এ আউটপুটে দিবে এমন হবে না, সে আসলে 65 এ আউটপুট হিসেবে দিবে, না এখানে সে মূলত কনসোল ডট রাইট লাইন ক্যারেক্টারটাকে কনসোল ডট রাইট লাইন করতেছে, এখানে যে প্রথম লাইনটা কনভার্সন লাইনটা ক্যারেক্টার মানে ডাটা টাইপ ক্যারেক্টার তারপর ক্যারেক্টার যেটা মানে ভেরিয়েবল ক্যারেক্টার যেটা, এটা হ্যাঁ এখানে তো এই হিসেবে নিচ্ছে, এই হিসেবে নিচ্ছে, হ্যাঁ এই হিসেবে নেবে, তাহলে
এখানে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে জাস্ট মানে কনফিউশন তৈরি করা হয়েছে এছাড়া কিছু না মানে অনেকে মনে করবেন যে তাহলে ভাই এখানে আউটপুট সে দেখালো কেন আমি তো এখানে ডিক্লেয়ার করছি ট্রু স্ট্রিং কিন্তু আসলে এইটা ভেরিয়েবল আর এটা ভেরিয়েবল তো আলাদা তাই না আমি জাস্ট প্রথম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ওইটাকে কনসোল ডট রাইট লাইন করতেছি সবার শেষে তো এখানে যে ট্রু স্ট্রিং আছে সেটা আসলে 65 হিসেবে সে পাবে এমন হবে না যে সে এই হিসেবে পাচ্ছে এই যে এখানে দেখেন আউটপুট ভ্যালু ইজ ইন স্ট্রিং ফর্ম 65 তো আমরা একটা ওয়াক থ্রু করে ফেলি জাস্ট ডাটা কনভার্সন দুইটা নাম্বার নিব সেটাকে অ্যাড করব এছাড়া কিছু না সো ভিজুয়াল স্টুডিও ওপেন করি আমি টু উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নিলাম আমি নেমিং কনভেনশনটা মূলত ঠিক করে নিই আগে আমরা লেভেলের ক্ষেত্রে নাম কেন দেই না বলেন তো আমি দেখেন লেভেলের ক্ষেত্রে কিন্তু নাম চেঞ্জ করার কোনো দরকার নাই কেন লেভেল যদি আমরা প্রোগ্রামেটিক্যালি ইউজ করি সেক্ষেত্রে আমরা লেভেলের নাম চেঞ্জ করব কিন্তু এমনিতে আমাদের লেভেলের নাম চেঞ্জ করার কোনো দরকার নাই তাই না
আমরা জাস্ট ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দেবো এবং সেটার আউটপুট অ্যাড বাটনে ক্লিক করলে কি হবে সেটা অ্যাড করবে। সো সেক্ষেত্রে আমরা অ্যাড বাটনের ক্ষেত্রে ক্লিক ইভেন্টটা লিখে ফেলি। আমরা জানি যে অ্যাডিশন করতে গেলে আমরা স্ট্রিংয়ে যদি রাখি সেক্ষেত্রে অ্যাডিশন সম্ভব না, সেক্ষেত্রে সে কী করবে কনকাটিনেট করবে, তাই না? আমাদের অবশ্যই ইন্টিজারে নিতে হবে। আমরা কনভার্ট ক্লাস ব্যবহার করি, কনভার্ট টু ইন্ট, তার ভিতরে আমি দিয়ে দেবো কাকে, টেক্সট বক্সের টেক্সটটাকে। দ্যাট মিন্স ফার্স্ট নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট, সরি, আমরা আলটিমেটলি রেজাল্টটা দিয়ে দেবো কোথায়, রেজাল্ট টেক্সট বক্সে। সেটা কি হয়ে দিচ্ছে, রেজাল্ট টেক্সট বক্সে অবশ্যই আপনি টেক্সট বক্সে যাই দেবেন না কেন, সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হতে হবে। সো রেজাল্ট টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল টু দিচ্ছি রেজাল্ট টু স্ট্রিং। আমরা জানি ডট টু স্ট্রিং হচ্ছে যে কোনো টাইপকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারে, তো আমরা স্ট্রিংয়ে দিয়ে দিলাম। আর আলটিমেটলি আমরা চাই না যে রেজাল্ট টেক্সট বক্সের ভ্যালুটা ইউজার ম্যানিপুলেট করুক, রেজাল্ট যা আসবে সেটাই, সে ওইটা আবার ইউজার চেঞ্জ করবে ইনপুট দিবে সেটা তো দরকার নাই। সেক্ষেত্রে আমি রেজাল্ট টেক্সট বক্সের রিড অনলি যে প্রপার্টি সেটা ট্রু করে দিলাম। এখান থেকেও করতে পারেন, এছাড়া রাইট ক্লিক করে প্রপার্টিতে রিড অনলি পাবেন, সেখানেও ট্রু করে দিতে পারেন, দুইটা একই জিনিস। প্রোগ্রামেটিক্যালি করতে পারেন অথবা ট্রু করলে আর আপনার ইনপুটটা চেঞ্জ করা যাবে না, ওইখানে কোনো এডিট করা যাবে না আর কি। সো আমি একবার রান করি, ফার্স্ট নাম্বার দিলাম 10, সেকেন্ড নাম্বার দিলাম 12, অ্যাড করলাম 22। এখানে দেখেন আমি যেহেতু ট্রু করা আছে আমি এখানে কোনো ইনপুট এখন দিতে পারবো না। তো আমরা আবার ডকুমেন্টে ফিরে আসি। আপনারা এখন ব্রেকে চলে যেতে পারেন, 20 মিনিটের ব্রেক। তারপরে হচ্ছে আমরা এর পরবর্তীতে এক্সপ্রেশন, কন্ডিশনাল এক্সপ্রেশন, লুপিং, কোনটা ও আচ্ছা আচ্ছা করে যাব। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। এটার প্রবলেম বুঝতে পারছেন না? আচ্ছা, রেজাল্ট হচ্ছে আমি এখানে একটা ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করছি আগে, ইন্টিজার টাইপ রেজাল্ট। তো রেজাল্টে আমরা কিনেছি ফার্স্ট নাম্বার প্রথমে যেটা নিছিলাম ইন্টিজার টাইপে কনভার্ট করে, এবং সেকেন্ড নাম্বার যেটা নিছিলাম সে দুটো যোগ করলাম, যোগ করে সেটা রেজাল্টে যেহেতু আসে আমাকে যদি সেটা রেজাল্ট টেক্সট বক্সে দেখাতে হয়, আমার রেজাল্ট টেক্সট বক্স কোনটা, এখানে এটা আমি আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি। আমি অ্যাড বাটন মানে আমি যখন অ্যাড বাটনে ক্লিক করবো তখন সে কী করবে, দুটো নাম্বার নেবে, নাম্বার নিয়ে যোগ করলো, যোগ করে সে আমি একটা ভ্যারিয়েবলে সেটা তো ইন মেমোরিতে আছে, সেটা তো আর ফর্মে নাই, ফর্মে আমি যদি আউটপুট হিসেবে নিয়ে আসতে হয় এই টেক্সট বক্সের টেক্সট প্রপার্টিতে নিয়ে আসতে হবে। আমি রেজাল্ট টেক্সট বক্স ডট টেক্সট প্রপার্টিতে ওই রেজাল্টটা ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপকে আমি যদি স্ট্রিংয়ে কনভার্ট না করে দিই সে এটাকে আউটপুট হিসেবে তো দেখাবে না, এই জন্য ডট টু স্ট্রিং করে দিয়েছিলাম।
ওকে আমি এটা টেস্ট